950 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন নারী এবং 40 জন পুরুষকে দিনের দাওয়াত গ্রহণ করাতে পেরেছেন। 950 বছর, কত বছর? 950 বছর দাওয়াত দেওয়ার পরে তিনি অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই কওমকে আপনি ধ্বংস করে দেন, এই কওমকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, এমন প্লাবন দিলেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন তুমি এটা কিস্তি তৈরি করো, তিনি কিস্তি তৈরি করলেন, বৃষ্টি নাই, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বললেন তোমার এই 40 জোড়া মুমিনদেরকে নিয়ে তুমি কিস্তিতে উঠবে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এমন প্লাবন দিলেন, এমন প্লাবন দিলেন দুনিয়ার সমস্ত মানুষকে পানির নিচে ডুবায় আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন, মাত্র 40 জোড়া মানুষ সারা, সুবহানাল্লাহ। এরপরে 40 দিন পরে প্লাবন থেমে গেল, এই কিস্তি যদি পাহাড়ে দাঁড়ালো, আবার এই 40 জন মানুষ দিয়ে নতুন করে আবার জনবসতি শুরু হলো। এ অবস্থায় আল্লাহ তাআলা নূহ আলাইহি সালাতু ওয়াসসালামকে বললেন নূহ এবার তুমি এক কাজ করো, মাটি দিয়ে কিছু হাড়ি পাতিল তৈরি করো। কি তৈরি করো? হাড়ি পাতিল। আল্লাহ তাআলা বললেন নূহ প্রতিদিন সকাল বেলা এই হাড়ি পাতিল গুলোকে রোদে দিবা, শুকায়া দিন শেষে রাতের বেলা আবার ঘরে নিবা। এইভাবে কিছুদিন যত্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বললেন নূহ লাঠি দিয়ে হাড়ি পাতিল গুলো ভেঙে ফেলো। আল্লাহর নির্দেশ পেয়ে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম লাঠি দিয়ে সব ভেঙে ফেললেন। এবার নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের মনটা একটু বেজার, আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বললেন নূহ তোমার মন বেজার কেন? নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন আল্লাহ জানি না আপনার হিকমত কি, আপনি আমাকে মাটির হাড়ি পাতিল বানাইতে বললেন, আমি বানালাম, দীর্ঘদিন আমি যত্ন করলাম, বিনা কারণে আপনি ভাঙতে বললেন, এই মাটির গুলো যত্ন করেছি একটা মায়া লেগেছে, বিনা কারণে ভাঙতে বলেছেন, এই জন্য মনটা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ও নূহ কয়টা দিন এই মাটির পাতিল বানায়া যত্ন করেছো, এগুলা ভাঙতে বলেছি বিধায় তোমার মায়া লাগতেছে, তোমার মনটা বেজার। যে মানুষগুলো হিদায়াত আনে নাই, যে মানুষগুলো ঈমান আনে নাই, তুমি 950 বছর দাওয়াত দেওয়ার পরে অতিষ্ঠ হয়ে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছো এদেরকে ধ্বংস করার জন্য, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে এদেরকে ধ্বংস করে দিয়েছি, কিন্তু নূহরে এরাও তো আমার গোলাম ছিল, এরা তো আমি আল্লাহর বানানো, এরা তো আমি আল্লাহর বানানো মাখলুক, এদেরকে তো রিজিক আমি আল্লাহ দিয়েছি, এদেরকে ধ্বংস করতে আমি আল্লাহ রব্বুল আলামিনেরও কষ্ট লেগেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের সবচেয়ে বড় আপন কে? আল্লাহ না মা বাবা? জোরে বলুন কে? আল্লাহদের সবচেয়ে বড় আপন। আমরা যখন মার পেটে ছিলাম আমাদের মা বাবা সচেতন মা বাবা ডাক্তারখানায় গিয়ে আল্ট্রাসনো করে 4 মাসের বাচ্চার ব্যাপারে যখন জানতে পারে যে এই বাচ্চাটা পেটে আছে, এই বাচ্চার 2 হাত নাই, 2 পা নাই, মা বাবা ডাক্তারকে টাকা দিবে ডিএমসি করে নষ্ট করার জন্য, কথা বলেন ঠিক কি না? ওই সময় আমার চিন্তা মা বাবা করবে না, তারা হয়তো আমাদেরকে নষ্ট করে দিত, ওই সময়ে আমাদের কথা দুনিয়ার কেউ শুনতো না, ওই সময়ে আমাদের একমাত্র আপনজন ছিলেন আমার আল্লাহ, ওই সময় আল্লাহকে ডাক দিয়ে বলতাম আল্লাহ আপনি স্যার আমার কেউ নাই, আপনি পা দেন নাই, হাত দেন নাই, বিদায় আমার মা আমারে নষ্ট করতে চায়, ও আল্লাহ আপনি আমার একমাত্র আপন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ও গোলাম ওই সময় তোমার আপন ছিলাম আমি আল্লাহ, আজকে দুনিয়াতে আসার পরে
ভাই পেয়েছো, বন্ধু পেয়েছো, মা পেয়েছো, বাবা পেয়েছো, আজকে তোমাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেছি, কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন ও গোলাম ভুলে যেও না আমি আল্লাহ তোমার রব, তোমাকে বানানেওয়ালা আমি আল্লাহ। আমি আল্লাহ যদি তোমার হাত না দিতাম তুমি কাজ করতে পারতা না? পারতাম ভাই। আমি আল্লাহ তোমার চোখ না দিলে তুমি দেখতে পারতা না? আমি আল্লাহ তোমার পা না দিলে তুমি হাঁটতে পারতা না? তোমার কোনো দাম থাকতো না? তোমার বাবা তোমাকে নিয়ে বাজারে যাইতে লজ্জা পেত? তোমার ভাই সমাজে তোমাকে ভাই বলে পরিচয় দিতে লজ্জা পেত? ও আমার গোলাম, আমি আল্লাহ তোমারে হাত দিলাম, পা দিলাম, কথা বলার জন্য জবান দিলাম, আজকে দুনিয়ায় গিয়ে তুমি আমি আল্লাহ তাআলাকে ভুলে দুনিয়া নিয়ে মত্ত হয়ে পড়েছো। ও গোলাম শোনো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত। ও গোলাম, তুমি আগামী কালের জন্য তুমি কি নিয়েছো? তুমি কি নিলা? এই পৃথিবীর চারজন রাষ্ট্রপতিকে আল্লাহ সারা দুনিয়া শাসন করার ক্ষমতা দিয়েছিলেন, কয়জন? চারজন। দুইজন মুসলিম আর দুইজন অমুসলিম, কয়জন হলো? চারজন। এই চারজনের ভিতরে মুসলিম একজন সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম, আরেকজন হলেন বাদশা জুলকারনাইন। এই বাদশা জুলকারনাইন মৃত্যুর আগে দুইটা নসিহাত করে যায়। কয়টা? দুইটা। একটা নসিহাত হলো, আমার মন্ত্রী সভার লোকেরা, আমি যেদিন মারা যাব আমার লাশটা গোসল করায়া খাটনিতে উঠায়া তোমরা যখন কবরস্থানে নিয়ে যাবা তখন আমার দুই হাতটা খাটনির উপর দিয়ে বের করে বাহির করে দিবা। আর দুই নম্বর নসিহাত হলো, আমার লাশটা যখন আমার বাড়ি থেকে যখন কবরস্থানে নিবা আমার লাশটা তোমরা ডাক্তারদের কাঁধে উঠায়া কবরস্থানে নিবা। কয়টা নসিহাত? দুইটা। হাত খাটনির বাহির দিয়ে দিবা, দুই লাশটা বহন করাবা ডাক্তারদের দিয়া। লোকেরা প্রশ্ন করলেন, হুজুর আপনার এই অদ্ভুত ওসিহাত কেন? বাচ্চা জুল করে নাই। তিনি বলেন, আমি দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা দুনিয়ার শাসন করার ক্ষমতা দিয়েছেন, আমার হাতটা তোমরা খাটনির উপর দিয়ে জন্য বাহির করে দিবা, যাতে দুনিয়ার মানুষ শিক্ষা লাভ করতে পারে যে বাচ্চা জুলকারনাইন এত ক্ষমতাওয়ালা, এত ধনী হওয়ার পরেও আজকে যখন সে কবরে যায় তাকায় দেখো বাচ্চা জুলকারনাইনের দুই হাত ফাঁকা, কোনো টাকা পয়সা সে নিতে পারে নাই। কন্যা সুবহানাল্লাহ। আর আমার লাশটা ডাক্তারদের কাঁধে এই জন্য বহন করে নিবা যাতে করে দুনিয়ার মানুষ শিক্ষা লাভ করে, বাচ্চা জুলকারনাইন যার কথায় হাজার ডাক্তার উঠত আর বসত, এত ক্ষমতাওয়ালা বাচ্চা হওয়ার পরে দুনিয়ার কোন ডাক্তার বাচ্চা জুলকারনাইন বাঁচাইতে পারে নাই, যাতে আমাকে দেখে দুনিয়ার মানুষ শিক্ষা লাভ করে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল। ও মুমিন, তুমি যতই বাঁচার চেষ্টা করো তোমার হায়াত ফুরিয়ে গেলে আমাকে আপনাকে মরতেই হবে, মরতেই হবে, কথা বলেন ঠিক কি না? তাহলে মরতে যেতে হবে। কি নিলাম? কি নিলাম? এ পৃথিবীর একজন দার্শনিক হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহ, তিনি একটি ওয়াকিয়া বর্ণনা করেন, তিনি একটি ঘটনা বর্ণনা করেন আমাদের শিক্ষার জন্য, বলবো আমি। হুজ্জাতুল ইসলাম বলেন, এই পৃথিবীর একজন সবচেয়ে গাধা লোক, বোকা লোকের গল্প আমি তোমাদের শিখার জন্য বর্ণনা করছি, শোনো। একজন যুবক বনে কাঠ কেটে জীবিকা নির্বাহ করে, একদিন বনে গিয়েছে কাঠ কাটার জন্য, পিছনে তাকায় দেখে তার দিকে একটা সিংহ দৌড়ে দৌড়ে আসছে ধরার জন্য। সিংহ যখন পিছনে, মানুষ কি দাঁড়ায় থাকবে? তিনি দৌড় শুরু করেছেন। অনেকক্ষণ দৌড়ানোর পরে
অনেকক্ষণ দৌড়ানোর পরে সিংহ ধরবে ধরবে অবস্থা, বাঁচার কোনো চান্স নাই, সুযোগ নাই, জীবনের আশা সেরে দিয়েছে, এমন অবস্থায় লক্ষ্য করে দেখে সামনে একটা কূপ দেখা যায়। এবার আল্লাহর বান্দা চিন্তা করেছে, বাঁচি আর মরি, ঝাঁপ দিই বাঁচতেও পারি, এমনিও মরবো এমনিও মরবো, হতে পারে লাভ দিলে বাঁচতেও পারি, কথা বলেন ঠিক কি না? তো এই নিয়ত করে যুবক ঝাঁপ দিয়েছে কূপের ভিতরে। কূপে ঝাঁপ দেওয়ার পরে কূপটা ছিল গভীর, কূপের মাঝামাঝি অবস্থানে কিছু লতা পাতা ছিল, এই লতা পাতা ধরে যুবক ঝুলে আসছে। এবার আল্লাহর গোলাম যুবক মানুষ উপরের দিকে যখন তাকাই, দেখি ওই কূপের চারপাশে ওই সিংহটা ঘোরাফেরা করছে তাকে ধরার জন্য, উপরে যাওয়ার কোনো সুযোগ নাই, উপরে উঠলেই খেয়ে ফেলবে। এভাবে রশি ধরে কতক্ষণ ঝুলে থাকা যায়। এবার যুবক যখন নিচের দিকে তাকায়, তাকায় দেখে নিচে বড় একটা সাপ তার দিকে হা করে আছে। নিচে সাপ, উপরে সিংহ, উপরেও যাওয়া যাচ্ছে না, নিচেও যাওয়া যাচ্ছে না, মাঝখানে লতা ধরে ঝুলে আছে। কতক্ষণ ধরে থাকা যায় বলেন? এমত অবস্থায় যুবক লক্ষ্য করে দেখে যেই লতা ধরে যুবক ঝুলে আছে ওই লতা দুই পাশ থেকে দুইটা ইঁদুর, একটা সাদা রঙের একটা কালো রঙের, দুইটা ইঁদুর আবার এই রশিটাকে কুট কুট করে কেটে দিচ্ছে। বলুন তো বিপদ বাড়ছে না কমছে? এত বিপদে থাকার পরে আল্লাহর বান্দা এবার খেয়াল করে দেখে ওই লতার এক কোণে ছোট্ট একটা মোয়ামাসির চাক দেখা যায়। এই মোয়ামাসি টপ টপ করে জমিনে পড়তিছে। এবার আল্লাহর গোলাম এত বিপদের মধ্যে থাকার পরেও সামান্য মধুর লোভ সামলাইতে না পেরে সে এবার মধু খাওয়ার ভিতরে ব্যস্ত হয়ে পড়েছে। বলুন তো লোকটা বুদ্ধিমান না নির্বোধ, বোকা না চালাক? হুজ্জাতুল ইসলাম দুনিয়ার মুমিনদেরকে বলেন, ও গোলাম তুমি তোমার জীবনের সাথে এই ঘটনাটা মিলাও, যেদিন থেকে আল্লাহ তাআলা তোমার ভিতরে রূহ দিয়েছেন ওদিন থেকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের প্রত্যেকই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম আইনামা তাকুনু ইদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, ও দুনিয়ার গোলাম মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তুমি যেখানেই যাও না কেন, চাঁদে যাও, সূর্যে যাও, মাটির নিচে যাও, যেখানে যাও, আমার আজরাইল যথা সময়ে তোমাকে পাকড়াও করবে। তাহলে দুনিয়ার মানুষ তোমার পিছনে মৃত্যু নামক সিংহ তোমাকে ধাওয়া করছে, কথা বলেন ঠিক কি না? সিংহ নামক মৃত্যু থেকে বাঁচার জন্য মার পেট থেকে জমিনে ঝাঁপ দিয়েছি, এই জমিনটা হলো কূপ, পৃথিবীটা হলো কূপ সাদৃশ্য। কি সাদৃশ্য? সিংহ নামক মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আমরা এই জমিন নামক কূপে ঝাঁপ দিয়েছি, এই কূপের তলদেশে সাপ নামক কবর আমাদের দিকে হা করে তাকায় আছে। আমরা কবরকে ভুলে গেছি, অথচ কবর দৈনিক আমাদেরকে অনেকবার ডাক দে বলে আনা বাইতুল জুলমা। ও আল্লাহর গোলাম তোমাকে আমার ভেতরে আসতেই হবে, কিন্তু খবরদার আমি অন্ধকার কবর, আমার ভেতরে নেকি নামক আমল সারা, নেকি নামক আলো সারা, খবরদার আমার ভেতরে আসিও না কন্যা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পিছনে মৃত্যু, সামনে কি কবর? হুজ্জাতুল ইসলাম বলেন, ও গোলাম, ও আল্লাহর গোলাম শোনো, তুমি এত বিপদের মধ্যে আছো, তোমার সামনে তোমার পিছনে মৃত্যু, সামনে কবর, তুমি এমন এক বিপদে আছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হয়তো 20 বছর 30 বছর 50 বছরের হায়াত আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, এই হায়াতটা হলো, এই হায়াতটা হলো ওই রশি, যে রশি ধরে তুমি ঝুলে আছো, তুমি যে লতা ধরে ঝুলে আছো এটা হলো তোমার হায়াতি জীবন, ওই হায়াতি জীবনের রশি নামক লতাকে একটা দিন নামক সাদা ইঁদুর, রাত নামের কালো ইঁদুর কুট কুট করে কেটে দিচ্ছে। তুমি লতা ধরে ঝুলে আছো, তোমার হায়াতকে কেটে দিচ্ছে তোমার ইঁদুর,
এত বিপদের মধ্যে থাকার পরেও তুমি সব বিপদের কথা ভুলে তুমি দুনিয়ার এই সম্পদের মায়ায় পড়ে তুমি মধু খাওয়ার ভেতরে ব্যস্ত হয়ে আছো। তোমার চাইতে নির্বোধ আর বোকালো আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বুদ্ধিমান হতে চাই না নির্বোধ হতে চাই? যদি বুদ্ধিমান হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানওয়ালা, ও মুত্তাকী, ও ঈমানওয়ালা শোনো, ওয়াল তাকদুরু নাফসুম মা কদ্দামাত লিগদ, তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত আগামী কালের জন্য আমি আপনি কি সংগ্রহ করলাম, কি নিলাম। আমাদের প্রত্যেকের ভাবা উচিত কি নিলাম। আমার ভাইরা, এই দুনিয়ার কোনো দাম নাই, কিন্তু দুনিয়ার সময়ের প্রচুর দাম, দুনিয়ার সময়ের প্রচুর দাম। কেমন দাম আমার ভাইয়েরা? এই দুনিয়ার কোন রাষ্ট্রপতি, কোন রাষ্ট্রনায়কের হায়াত যদি ফুরে যায়, আজরাইল যদি সামনে চলে আসে, আর সেই সময় যদি ওই বান্দা আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ আমার হায়াত তো ফুরে গেল, ও আল্লাহ আমার একটা সেকেন্ডের হায়াত বাড়ায়া দেন, একটা মিনিটের হায়াত বাড়ায়া দেন, আমি এত হাজার কোটি টাকা মাদ্রাসায় দান করব। আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ, তোমাদের হায়াত ফুরে গেলে হাজার চিৎকার করো, হাজার কান্নাকাটি করো, হাজার দান সদকা করো, তোমাদেরকে আমি আল্লাহ যে হায়াত দিয়েছি, তোমাদের হায়াত ফুরিয়ে গেলে একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ আর সময় বৃদ্ধি করে দিব না। এত দাম হায়াত ফুরিয়ে গেলে যদি রাষ্ট্রপতি বলে প্রতি সেকেন্ডের জন্য 10,000 কোটি টাকা দিব, বাঁচার কোনো সুযোগ আছে? সময় কেনা যাবে ভাই? এই সময়ের এত দাম, এত দাম। ও ভাই, আপনি মৃত্যুর পরে কবরের জগতে একটা নেকির জন্য আপনি যখন ছেলের কাছে দৌড়াবেন, আমার ছেলে বাবা নিজে দোকানদারি করে তোমাকে সব দিয়ে আসছিলাম, মৃত্যুর আগে আমার 5 বিঘা 10 বিঘা জমিন তোমাকে দিয়ে আসছি, ও বেঠা আজকে হাসুরের মাঠে আমি চরম বিপদে, আমাকে একটা নেকি দাও। আল্লাহর নবী বলেন, ও গোলাম, হাসরের মাঠে তোমাকে একটা নেকি দেওয়ার ভয়ে তোমার ছেলে তোমাকে অস্বীকার করবে, তোমাকে অস্বীকার করবে, তুমি কিসের বাবা? আমার ভাইয়েরা, মার কাছে যাবেন, মা অস্বীকার করবে, এমন অবস্থায় আপনি একটা নেকি যখন কারো কাছে পাবেন না, তখন যদি আপনি আল্লাহকে বলেন, ও আল্লাহ আমি একটা নেকির জন্য 10,000 কোটি রাকাত নামাজ পড়ে দিব, আমার একটা নেকি দেন, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, একটা নেকির জন্য 1,000 কোটি রাকাত নামাজ পড়ে দিলে আল্লাহ তোমার একটা নেকিও দিবে না। দুনিয়াতে থাকাকালীন তুমি কোরআনে শরীফ তেলাওয়াত করো নাই, কিন্তু পরকালে একটা নেকির জন্য তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলো, আল্লাহ আমি আজকে 10,000 কোটি বার কোরআনে কারিম খতম করব, আমার একটা নেকি দেন, ওয়াল্লাহি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে একটা নেকির জন্য 10,000 কোটি বার কোরআনে কারিম খতম করলেও আল্লাহ তাআলা একটা নেকিও আমাকে আপনাকে দিবে না। অতএব দুনিয়ার কোনো দাম নাই, কিন্তু দুনিয়ার সময়ের প্রচুর দাম। আমার ভাইরা, যেখানে পরকালে 1,000 কোটি রাকাত নামাজ পড়ে একটা নেকি আমি আপনি পাইলাম না, কিন্তু দুনিয়াতে এই দুনিয়ার সময়ের কত দাম। ও ভাই, আগামী কালের কথা চিন্তা করে আজকে যদি আপনি একটা হরফ তেলাওয়াত করেন কোরআন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10টা নেকি আপনার আমল নামায় দিবে। বলি আমি, দুনিয়ার কিরকম দাম, দুনিয়ার সময়ের কিরকম দাম। বাচ্চা হারুন ইবনে রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে, বাচ্চা হারুন ইবনে রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে বের হয়েছে বেড়ানোর জন্য, নদীর ধারে বেড়াইতে গিয়েছে, দেখে আল্লাহর এক পাগল আল্লাহর ওলি বাহলুল রহমতুল্লাহ আলাই একটা কাঠি দিয়ে নদীর চরের উপরে ঘর আঁকছেন, কি আঁকছেন? ঘর। তো বাচ্চা জিজ্ঞেস করছে, হে বাহলুল তুমি কি করো? বলছে, এই কি করি আর, ঘর আঁকি আর ঘর বিক্রি করি। তো বাচ্চা জিজ্ঞেস করছে, তোমার ঘরের দাম কত? তো বাহলুল রহমতুল্লাহ আলাই মাহজুব মানুষ,
তিনি বলছেন আমার ঘরের দাম হচ্ছে এক টাকা। কত টাকা? এক টাকা। তো বাচ্চার স্ত্রী জুবাইদা এই পাগলকে আনন্দ দেওয়ার জন্য, ঠিক আছে নাও তোমাকে দিলাম ঘরটা আমি কিনে নিলাম, বলেন নেন আপনাকে দিয়ে দিলাম। এবার স্বামী স্ত্রী দুজনে নদীর পার থেকে বিদায় নিয়ে বাড়িতে আসছে। রাতের বেলা হারুন ইবনে রশিদ ঘুমের ঘরে স্বপ্ন দেখে, বাচ্চা হারুন ইবনে রশিদ দুনিয়ায় নেই, মারা গিয়েছে, তাকে দাফন কাফন করা হয়েছে। এবার হাসরের মাঠে স্বপ্ন দেখে, হাসরের মাঠে তার আমল নামা ওজন করা হচ্ছে, দেখা গেল নেকি কম গুনাহ বেশি। আল্লাহ তাআলার ফয়সালা হলো হারুন ইবনে রশিদকে জাহান্নামে দাও। এবার জাহান্নামের ফেরেশতারা হারুন ইবনে রশিদকে ধরার জন্য তার পিছে নিয়েছে। হারুন ইবনে রশিদ স্বপ্ন দেখে বাঁচার জন্য তিনি দৌড়াচ্ছেন পিছনে আযাবের ফেরেশতা, দৌড়াইতে দৌড়াইতে গিয়ে দেখে সামনে বিশাল একটা জান্নাত দেখা যায়। ওই জান্নাতের দরজায় লেখা জুবাইদা ভিলা কন্যা সুবহানাল্লাহ। স্ত্রীর নামে জান্নাত দিকে তিনি ঢোকার চেষ্টা করছেন, জান্নাতের রক্ষীরা তারে ঢুকতে দিচ্ছে না, বলে এটা আপনার জন্য নয়, এটা আপনার স্ত্রী জুবাইদার জান্নাত কন্যা সুবহানাল্লাহ। এবার হারুন ইবনে রশিদ ফেরেশতাকে জিজ্ঞেস করেন, কিসের কারণে আমার স্ত্রী জান্নাতের মালিক হলো? দুনিয়াতে সেও যা করেছে আমিও তাই করেছি, আমার স্ত্রী কিসের কারণে জান্নাতের মালিক হয়ে গেল? জান্নাতের ফেরেশতারা বলেন, হারুন ইবনে রশিদ শোনো, গতকালকে তোমার স্ত্রী এক টাকা দিয়ে ওই যে নদীর পারে আল্লাহর ওলি বাহলুল যে ঘর বানিয়েছিল, ওই ঘর এক টাকার বিনিময়ে তোমার স্ত্রী কিনেছে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাত দিয়েছেন কন্যা সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখার পরে হারুন ইবনে রশিদের যখন ঘুম ভেঙে গেল, পাগলের মতো দ্রুত কাপড় চুপড় পরে আবার দৌড় দিয়েছেন নদীর ধারে, গিয়ে দেখেন গতকালকের মতো আজকেও আল্লাহর ওলি বাহলুল কাঠি দিয়ে ঘর আঁকছেন। জিজ্ঞেস করলেন, ও ভাই বাহলুল, তুমি ঘর বিক্রি করবা বলে হ্যাঁ করব, তোমার ঘরের দাম কত? এবার আল্লাহর ওলি বাহলুল বলেন, ও বাচ্চা হারুন ইবনে রশিদ, যদি আমার এই ঘর কিনতে হয় সারা দুনিয়ার পরিমাণ যদি স্বর্ণ রূপা তুমি যদি দাও, অথবা এই পরিমাণ অর্থ যদি তুমি দাও, তাহলে আমার ঘর আমি বিক্রি করে দিব। মানে এত একটা দাম চেয়েছে যে দাম হারুন ইবনে রশিদের পক্ষে দেওয়া সম্ভব নয়। হারুন ইবনে রশিদ আশ্চর্য হয়ে গেলেন, যেই ঘরের দাম গতকালকে ছিল এক টাকা, আজকে কি কারণে এত দাম হয়ে গেল? ও আমার ভাইরা, আজকে এই জান্নাত দেওয়া হায়াত পেয়ে আমরা মূল্যায়ন করছি না, মারা গেলে আমরা আফসোস করব, হায় আফসোস, কেন নামাজ পড়লাম না, কেন কোরআন তেলাওয়াত করলাম না। কথা বলেন ঠিক কি না? এক মালিক এক বিল্ডিং কোম্পানিতে একজন শ্রমিক বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন 50 বছর বিল্ডিং এর নির্মাণের কাজ করেছে। এবার মিস্ত্রি বৃদ্ধ হয়েছে, মালিকের কাছে এসে বলছে, মালিক দীর্ঘ 50 বছর আমি আপনার কোম্পানিতে কাজ করেছি, বিল্ডিং করেছি, এখন আমাকে অবসর দিয়ে দেন, আমি আর করতে পারবো না, আমার শরীর খারাপ দুর্বল হয়ে গিয়েছে। তো মালিক বলছে, শোনো, তোমার প্রতি আমি কৃতজ্ঞ, তুমি দীর্ঘদিন আমার জন্য অনেক কষ্ট করেছো, তবে শেষবারের মতো আমাকে আরেকটা বাড়ি বানায় দাও। তো হারুন, এই মিস্ত্রি, ঠিক আছে শেষবারের জন্য আপনাকে বাড়ি বানায় দিব। মালিক বলছে, দোতলা বাড়ি সুন্দর করে বানানো, ঠিক আছে। এবার শ্রমিক বাড়ির কাজ শুরু করেছে, এর আগে যতগুলো বাড়ি বানিয়েছে সবগুলো মজবুত করে বানিয়েছে, কিন্তু জীবনের শেষ বাড়িটা অত্যন্ত অবহেলার সাথে দুর্বল করে কোনো মতে একটা বাড়ি খাড়া করছে, যে মিনিমাম দুই পয়েন্টের একটা ভূমিকম্প যদি হয় তে বাড়ি ধ্বংস হয়ে যাবে, এরকম দুর্বল করে বানিয়েছে। বাড়ি বানানোর পরে যখন মালিকের সামনে আসছে, মালিক আপনার কথা মতো আমি আমার জীবনের শেষ বাড়িটাও বানিয়েছি। এবার মালিক বলছে, শোনো, এই বাড়িটা আমার প্রয়োজন ছিল না, আমি তোমার প্রতি খুশি হয়ে এই বাড়িটা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। শ্রমিক আশ্চর্য হয়ে গেছে, আহ
আমি যদি জানতাম, আমি যদি বুঝতাম এই বাড়িটা আমাকে দেওয়া হবে, আমার জীবনের যত বাড়ি আমি বানিয়েছি সবচেয়ে দুর্বল করে বাড়ি আমি বানিয়েছিলাম, ইস আমি যদি জানতাম এই বাড়িটা আমাকে দেওয়া হবে তাহলে আমি চেষ্টা করতাম সবচেয়ে মজবুত করে বাড়িটা বানানোর জন্য, কথা বলে ঠিক কিনা। বলে এখন কি আফসোস করে কোন কাজ আসবে? আমার ভাইয়েরা যারা নামাজ পড়ি না, যারা নামাজ পড়ি না তারা ভালো করে শুনে রাখেন, আল্লাহ তাআলা রাসূল বলছেন কোন ব্যক্তি যদি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়ে, কি নামাজ? ফজরের দুই রাকাত সুন্নত নামাজ, তাহলে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হন? যে কোন ব্যক্তি যদি সাত আসমান সাত জমিনের মালিক যদি কেউ হয়, আর এই পুরোটা যদি ঘুঘুমারি নুরানি হাফিজিয়া মাদ্রাসায় দান করলে আল্লাহ যতটা খুশি হন, কোন ব্যক্তি যখন ফজরের সময় উঠে ওযু করে দুই রাকাত সুন্নত নামাজ পড়ে, আল্লাহ পাক এই সারা দুনিয়া দান করলে যে সওয়াব হতো তার চাইতে ওই দুই রাকাত সুন্নত নামাজ পড়নেওয়ালার প্রতি আল্লাহ বেশি খুশি হয়ে যান। তাহলে আজকে যারা নামাজ পড়ছেন না, আল্লাহই আপনি নিশ্চিত থাকেন, আপনি নিশ্চিত থাকেন, আপনি আফসোস করবেন, ইস আমি যদি জানতাম নামাজের এত ফজিলত, আমি যদি জানতাম নামাজে এত এত প্রতিদান ছিল, যদি জানতাম জীবন চলে গেলে আমি একত্র নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল বলেন ও মুমিন শোনো, ফজরের নামাজে আর আসর নামাজে আল্লাহ এত বরকত রেখেছেন, যদি তোমরা জানতে, যদি তোমরা জানতে, যার হাত নাই পা নাই এই ব্যক্তিটাও প্রয়োজনে মাটিতে গড়াগড়ি দিয়ে হলেও মসজিদে গিয়ে ফজরের নামাজ আর আসরের নামাজ পড়ত। আমরা আজকে বুঝতেছি না, আমরা আজকে বুঝতেছি না, দুনিয়া নিয়ে পড়ে আছি। আমার ভাই একটু বুঝানোর চেষ্টা করেন। মাহফিলে আসলাম, হুজুরের কণ্ঠ শুনলাম, হুজুরের বক্তব্য শুনে উত্তেজিত হলাম, বাড়িতে গিয়ে আরামে ঘুমালাম, ফজর নেই আসর নেই মাগরিব নেই, কি করতে আসছি? কথা কি বুঝে আসছে বাজান? যদিও আমি জানি আমার বা সৎ লাগতেছে না, কিন্তু আমার কথাগুলোর দ্বারা একজন আল্লাহর মুমিনের বান্দার অন্তর যদি নরম হয়, একজন ব্যক্তি যদি নামাজি হয় তো এই মাহফিলের সার্থকতা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ, আমরা প্রত্যেকে নিয়ত করে নিয়ে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাকে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন বলে আমিন। এরপরে বেশি বেশি করে কোরআনে করিম তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা রাসূল বলেন কোন ব্যক্তি যদি প্রত্যেক রাত্রে এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করে, তো এই ব্যক্তির কবরে দেওয়ার পরে তার কবরে যদি কোনো কারণে আজাব হয়, এই সূরাতুল মুলক এই বান্দাকে কবরের আজাব থেকে হেফাজত করবে। শুধু এতটুকুই নয়, বরং এই ব্যক্তি যদি কোনো কারণে জাহান্নামে যায়, আল্লাহ তাআলা রাসূল বলেন হাশরের মাঠে এই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দেওয়ার জন্য সূরাতুল মুলক প্রয়োজনে আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে। সুবহানাল্লাহ, এই জন্য আপনাদের প্রত্যেককেই বলবো ভাই, দুনিয়ার পাশাপাশি একটু পরকালে চিন্তা করেন, আহ আমার বাবা দুনিয়ায় নাই, আমার দাদা দুনিয়ায় নাই, তাদের জন্য আমি কিছুই করতে পারছি না, আমি মারা গেলে আমার কি হবে, আমার ছেলেও তো নামাজ পড়ে না, তা আমার জন্য দোয়া করবে কি? এই জন্য আমরা প্রত্যেকেই এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করার চেষ্টা করবো বলি ইনশাআল্লাহ। আরেকটি আমলের কথা বলি, আয়াতুল কুরসি মাত্র চার লাইনের একটি আয়াত, কি নাম বলেন? আয়াতুল কুরসি। এটি কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত, একজন মুসলিম হিসাবে কোরআনের শ্রেষ্ঠ আয়াত মুখস্থ পারি না, এর চাইতে ব্যর্থতা কি হতে পারে? এই জন্য আমি আপনাদেরকে বলবো প্রত্যেকেই আজকে নিয়ত করেন যে আমি আয়াতুল কুরসি শিখবো শিখবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি এক বছর লাগে লাগুক তাও শিখবো, বলেন ইনশাআল্লাহ, শিখবেন তো? আল্লাহ তাআলা রাসূল বলেন কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তো এই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য হচ্ছে মৃত্যু, মৃত্যুর পরেই আল্লাহ তাআলা বিনা হিসেবে তাকে জান্নাত দিয়ে দিবেন। পড়বো তো ভাই ইনশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো তো ইনশাআল্লাহ। জি, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করব, তাহলে কি হবে? মৃত্যুর পরেই আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন।
এই আয়াত শিখলে আরো লাভ। আপনি রাতের বেলা দরজা বন্ধ করে দিয়ে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমান, যত চোর আর ডাকাত আসুক এদের হাত থেকে আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার ঘরকে হেফাজত করবে। এরপরে ধরেন আপনার সামনে যদি কখনো জিন ভূত কিছু দেখেন, আয়াতুল কুরসি পড়ে আপনি শরীরে ফু দিবেন, আপনাকে স্পর্শ করতে পারবে না। এতগুলো আয়াত, এতগুলো ফজিলত যে আয়াতের ভিতরে, আমরা শিখতে পারবো না ভাই? ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত করেন, এক সপ্তাহ লাগে লাগুক, এক মাস লাগে লাগুক, এক বছর লাগুক, তাও আমি আপনি মুসলিম হিসেবে কোরআনের শ্রেষ্ঠ আয়াত আমরা মুখস্থ করব করব বলে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আমার ভাইয়ের আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? কারা কারা মৃত্যু বিশ্বাস করি না এমন কেউ আছেন? বলেন মরা লাগবে কি লাগবে না? মরা লাগবে, মরা লাগবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো লাগবে, জীবনের হিসাব দিতে হবে। এই কথা কে বলেছেন? এই কথা প্রত্যেক যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ আম্বিয়া আলাইহিমুস সালাম তার উম্মতকে বলেছেন। কথা বলেন ঠিক কি না? এই কথাগুলোর প্রতি আমাদের বিশ্বাস নাই, কিন্তু কোন মিথ্যাবাদী লোক যদি বলে যে ঘুঘুমারি উমুক বাজারের মোড়ে রাত 2:30টার সময় আসার সময় একটা ভূত দেখা যায়, এই কথা কে বলেছে? এটা মিথ্যাবাদী লোক। দেখবেন আপনি রাত 1টার সময় আসার সময় ওই মিথ্যাবাদীর কথা শুনেও আপনার ভেতরে ভয় কাজ করে। কথা বলেন ঠিক কি না? তাহলে মিথ্যাবাদীর মিথ্যা কথায় আমাদের অন্তরে ভয় লাগে, অথচ মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, জীবনের হিসাব দিতে হবে, এই কথা সকল যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ আম্বিয়া আলাইহিমুস সালাম আমাদেরকে বলেছেন, এরপর আমাদের অন্তরে ভয় নেই। এই জন্য ভাইয়েরা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা আজকে জীবিত আছি কালকে মারা যাব, আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জীবিত করবেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা মৃত ছিলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা মরে যাব, আবার জীবিত করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। তো মারা যাওয়ার পরে আমাদের জায়গা হবে দুইটা, কয়টা? দুইটা, হয়তো জান্নাত নতুবা জাহান্নাম। এই দুই জায়গার বাহিরে যাওয়ার আর কোনো পথ নাই। তাহলে আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে আমি কোথায় যাব, জান্নাতে নাকি জাহান্নাম? এই দুইটা বাহির, এই দুইটা জায়গার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, তাহলে আমরা যাব কোথায়, জান্নাতে নাকি জাহান্নাম? আমার ভাইয়েরা যদি জান্নাতে যেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সহজ একটি রাস্তা, মুমিনদের জান্নাতে যাওয়ার রাস্তা সহজ একটা রাস্তা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ঈমানদারগণ শোনো, দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাতকে বিক্রি করেছি। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? জান্নাত কত দামি জিনিস! আল্লাহর হাবিব বলেন, জান্নাত এত দামি, এত দামি, ও মুমিন শোনো, সারা দুনিয়া সাত আসমানের সাত জমিন যদি বিক্রয় করা হয়, আল্লাহর জান্নাতের একটা ইটের সমপরিমাণ হবে না। একটা ইট কেনার ক্ষমতা সারা দুনিয়া বিস্তৃত হবে না। এত দামি জান্নাত আল্লাহ তাআলা মুমিনদের কাছে দুইটা জিনিসের বিনিময়ে বিক্রি করেছেন। কয়টা? দুইটা। ভালো করে বুঝেন, দুনিয়া থাকার জায়গা না, মরতে হবে, আর মরার পরে আমাদের জিন্দগির শেষ জায়গা দুইটা, হয়তো জান্নাত নতুবা জাহান্নাম। এই দুইটা জায়গার বাহিরে তৃতীয় আর কোনো জায়গা নাই। এখন মুমিন, আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ও আমার মন, মরে গেলে তুমি কোথায় যাবা, জান্নাতে নাকি জাহান্নামে?
যদি আমার মন তুমি জান্নাতে যেতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের বিনিময়ে জান্নাতে যাওয়ার পথকে সহজ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, দুনিয়াতে যারা তার যার সম্পদ আর তার জীবনকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিসের বিনিময়ে আমাদেরকে জান্নাত বিক্রি করে দিয়েছে। জান্নাত কিনতে চাই কি চাই না? চাই। একটু আগেই বলেছি জান্নাত এত দামি সারা দুনিয়া বেচলেও একটা ইটের সমপরিমাণ হবে না, তো সেই জান্নাত আমরা কিনতে চাই। এই জন্য আমার ভাইয়েরা জান্নাত কেনার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবারা যখনই জিহাদের ডাক আসতেন হাসি মুখে ঘরে নতুন সুন্দরী রমণী রেখে আল্লাহর নবীর সাহাবারা জিহাদে ঝাঁপিয়ে পড়তেন জীবন দেওয়ার জন্য। আর আল্লাহর নবী যখন জিহাদের জন্য সম্পদ চাইতেন সাহাবায়ে কেরাম খুলে খুলে নারীরা পর্যন্ত হাতের চুড়ি নাকের নাকফুল আর কানের দুল পর্যন্ত খুলে খুলে আল্লাহর হাবিবের কাছে দিতে। এক মহিলা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আসছে মসজিদে নববী, আল্লাহর রাসূল জিহাদে যাচ্ছেন, প্রত্যেকেই জিহাদে যাওয়ার জন্য নাম লেখাচ্ছে, কেউ স্বামী যাচ্ছে, কারো ভাই যাচ্ছে, আমার তো কেউ নাই, স্বামীও শাহাদত বরণ করেছে, ভাইও নাই, আমার বড় কোনো ছেলেও নাই, ছেলেকে আমি নিয়ে আসছি, আপনি জিহাদে নিয়ে যান। আল্লাহর নবী বললেন মারে তোমার ছেলে ছোট মানুষ, জিহাদে যে কি করবে তাকে নিয়ে কি করব আমি? মা তার সন্তানকে লক্ষ্য করে বলে আল্লাহর হাবিব আমার ছেলে জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে না, তীর চালাইতে পারবে না, ঢাল চালাইতে পারবে না, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে নিয়ে আপনি জিহাদে যাবেন, যদিও আমার ছেলে তীর মারতে পারবে না কিন্তু কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে, ইয়া হাবিবাল্লাহ আমার ছেলেকে আপনি ঢাল স্বরূপ তীরের সামনে ধরবে। মা তার ছেলেকে তার ছোট্ট দুধের বাচ্চাকে আল্লাহর রাসূলের কাছে সুপর্দ করছেন। আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল মেয়েদের তো জিহাদে যাওয়া নিষেধ, আমি তো যুদ্ধ করতে পারবো না, তো আমার এই ছোট্ট বাচ্চাকে দিলাম, এই বাচ্চাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান, সে শহীদ হোক, আমি শহীদের মা হতে চাই। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা বল তাঙ্গুর নাফসুম মা কদ্দামাত লিগত, আগামী কালের কথা চিন্তা করে মা তার দুধের বাচ্চাকে শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর রাসূলের হাতে দিলেন। বলুন আজকের যুগে যদি আল্লাহর রাসূল আমাদেরকে বলতেন চলো মায়ানমারে মুসলমানদের রক্ষার জন্য জিহাদে গিয়ে জীবন দিতে হবে, আমরা কি দিতাম? দিতাম ভাই জীবন? দিতাম মনে হয় না। সাহাবায়ে কেরাম দিনের জন্য যখন অর্থের দরকার অর্থ দিতেন, জীবনের দরকার জীবন দিতেন, আর যারা তার সম্পদ তার জীবনকে যারা আল্লাহর রাস্তায় দিবে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মানের বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। এজন্য আমরা কি জান্নাত দিতে চাই? যদি চাই ভাই, এই জন্য যদি জান্নাত দিতে চাই তাহলে আমাদের জন্য সহজ রাস্তা হচ্ছে বেশি বেশি দান করা, আর জিহাদের আহ্বান আসলে জিহাদের ময়দানে গিয়ে জীবন দেওয়া। বলেন জীবন দেওয়া সহজ না সম্পদ দেওয়া সহজ? কোনটা সহজ? জীবন দেওয়া সহজ না সম্পদ দেওয়া সহজ? এই জন্য আসেন কোন ভাই আল্লাহর নবীর মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار, ربنا نمين غوغمري نوراني وحفظي مدلا شردوغي পঞ্চম বার্ষিক ইসলামী মহা সম্মেলনের হাজার হাজার মুসলিম বান্দাদের নিয়ে আমি গুনাহগার
আপনার নিকাল শাহী দরবারে দুকানে হাত তুলে ধরেছি। মেহরবানি করে আপনার হাবিবের প্রতি আমরা যে দরুদ শরীফ পাঠ করেছি ভুল ত্রুটি মাফ করে দিয়ে যা সওয়াব ইনায়াত করে থাকেন, লক্ষ কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবীজির রওজায়ে তাহারে পৌঁছিয়ে দিন। তমাম পৃথিবীর মাটির নিচে আপনার যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা যত নর নারী দুনিয়ার ঘর বাড়ি ছেলে মেয়ে রেখে কবর জগতে চলে গিয়েছে, রব্বুল আলামিন মেহরবানি করে আপনার হাবিবের মাদ্রাসার মাহফিলের উসিলায় তমাম পৃথিবীর সমস্ত মুর্দাদের রুহের সওয়াব পৌঁছিয়ে দিন। প্রতিষ্ঠানের শুরু থেকে যাব পর্যন্ত আপনার যত বান্দা বান্দি মাদ্রাসার জন্য টাকা পয়সা জমি জমা দিয়েছে শ্রম দিয়েছে, আয় আল্লাহ মাহফিলের উসিলায় মাদ্রাসা সংশ্লিষ্ট সকলের কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা দুনিয়ায় নাই, রব্বুল আলামিন মাদ্রাসার হুফফাজদের উসিলায় আয় আল্লাহ আমাদের সমস্ত মৃত আত্মীয় স্বজনদের কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন আল্লাহ আপনার গোলামেরা আপনার ডাকে সাড়া দিয়ে আয় আল্লাহ শীতের রজনীতে যারা মাহফিলে আসলো রব্বুল আলামিন আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নিয়ে আমরা যারা বক্তা যারা শ্রোতা আয় আল্লাহ আমাদের জবান দিয়ে এমন কিছু কথা আপনি বের করে দেন যে কথাগুলোর উপরে আমল করলে আমরা সবাই জান্নাতি হতে পারবো, আয় আল্লাহ এমন কথা বলা এবং শোনা এবং আমল করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন মাহফিল শেষ পর্যন্ত যেন সুন্দরভাবে পরিচালিত হয় আয় আল্লাহ সেজন্য আপনার পক্ষ থেকে আপনি রহমত বরকত নাজিল করেন। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা তাকাব্বাল দুআয়ি বিওয়াসিলাতি মুহাম্মাদিন صلى الله تعالى عليه وسلم، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.